মহাকাশের অন্য প্রান্ত থেকে ক্রমাগত ধেয়ে আসা একটি রেডিও সিগন্যালের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। রহস্যজনক ওই সিগন্যাল প্রতি 16 দিন অন্তর ফিরে ফিরে আসছে। বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ একা কিনা, অচিরাই কি এই অবসানের ঘটতে চলছে এই কৌতূহলের অবসান? পৃথিবীতে যেমন মানুষ রাজত্ব করছে, ঠিক তেমন ব্রহ্মাণ্ডের অন্য কোনো গ্রহে কি রয়েছে আমাদের মতো জীব? দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে, জানতে যে বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মতো কোনো জীব বা মানুষের উন্নত কোনো জীব আছে কি না। এই নিয়ে বিশ্বে অনেক তত্ত্ব রয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন, এখনও করছেন, যদিও এতদিন পর্যন্ত কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী বিজ্ঞানীদের নতুন করে আশার সঞ্চার করতে বাধ্য করেছে। খবরে প্রকাশ, কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেন্সিটি ম্যাপিং এর আওতাধীন ফাস্ট রেডিও বাস্ট প্রজেক্টে কর্মরত বিজ্ঞানীরা সম্প্রতি লক্ষ্য করেন, পৃথিবী থেকে 50 কোটি আলোকবর্ষ দূরে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত একটি রেডিও সিগন্যালের ধারা আসছে। 2018 সালের 16ই সেপ্টেম্বর থেকে 2019 সালের 30শে অক্টোবরের মধ্যে এই নির্দিষ্ট ধারা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, মহাকাশ ভেদ করে FRB যা মিলিসেকেন্ড দৈর্ঘ্যের রেডিও তরঙ্গের ঢেউ ক্রমাগত আসছে। বিজ্ঞানীরা আরও জানান, তরঙ্গগুলি একটানা 4 দিন আসছে, তারপর 12 দিনের বিরতি, আবার গোটা প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। এই ঘটনা এখন বিশ্বের তাবড় তাবড় মহাকাশ বিজ্ঞানীদের ধন্দে ফেলে দিয়েছে। সাধারণতভাবে একক রেডিও বাস্ট একবারই আসে, তা বারবার হয় না। কিন্তু FRB-র মূল চরিত্রই হল উচ্চ শক্তিসম্পন্ন ছোট আকারের রেডিও তরঙ্গের বাস্ট একাধিকবার পাঠানো। আর যখন সেগুলি বারবার ফিরে আসে, তখন একটি ক্লাস্টার এবং স্পোর্টিক ধারণ করে থাকে। FRB-র উৎস কোথায় তার খোঁজ করতে বহু চেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেক বাস্ট একটি নতুন জায়গার সন্ধান দিচ্ছে। বিজ্ঞানীদের দাবি, প্রথম বাসটি যেখান থেকে এসেছিল সেই FRB-121102 এর ঠিকানা ছিল একটি ছোট ছায়াপথ। ওই ছায়াপথে নক্ষত্র ও ধাতব বস্তু রয়েছে। আবার FRB-180916 এর ঠিকানা আমাদের নিজস্ব মিল্কওয়ে বা আকাশগঙ্গার মতো কোনো চক্রাকৃতি ছায়াপথ। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, কোনো একটি ছায়াপথের বাইরে একটি নক্ষত্র বা কোনো ধাতব বস্তু তার কক্ষপথে দ্রুতগতিতে চক্কর খাচ্ছে, যে কারণে এ ধরনের তরঙ্গ সেখান থেকে নিক্ষিপ্ত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশান। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানে অল সিলেক্ট করবেন। তাহলে যখনই আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেবো, তখনই তা ইনস্ট্যান্ট পৌঁছে যাবে আপনার কাছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ বাই বাই।